রহমান রহিম আমি আমি পিতা এই মর্মে ঘোষণা করছি যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য ও অনুসরণকেই সাংগঠনিক দায়িত্ব যথাসাধ্য পালন করবো চার খেলাফত মজলিসের আমানত সমূহ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করবো আল্লাহ আমাকে ওয়াদা পালনের তৌফিক দিন আমিন যে অনেক নামি নামি নারী নেতৃত্ব আছে কিন্তু সেই নারী দিবসে তাদের কাছ থেকে জাতি যা আশা করেছিল আমরা কিন্তু চোখে দেখতে পারিনি পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটি পেশাদার হিসেবে না করলে সফলতা আসে যদি তাই হয় জাগতিক দৃষ্টিকোণ থেকে দুনিয়ার সমস্ত কাজের যদি পেশাদারিত্ব লাগে তাহলে 2023-24 সেশনের খেলাফত মজলিসে টাঙ্গাইল জেলা কমিটিকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই 31-এর ভিতরে আর আগামী 2 বছরের মধ্যে আমাদের নিজের ইচ্ছায় আর কোনো কমিটির সদস্য যদি মারা যায় সে কম পড়বে বিদেশে গেলে সে কইমা যাবে বাড়ানোর কোনো সুযোগ নাই এই 31 জনই থাকবে আবার যদি আগামী সেশনে নির্বাচন হয় সেই কমিটিতে আবার কেউ অন্তর্ভুক্ত হয় সে নতুন করে অন্তর্ভুক্ত হবে ভাইয়ের আমার আপনাদেরকে সামনে পাঠ করে শোনানো যেত আপনারা যদি বলতেন যে এটা সংশোধন করে এটা করেন ওইটা করেন তাহলে আরো ভালো হইতো সময়ের কারণে কারেন্ট নাই সব বিবেচনায় আমরা ওইটা পাঠ করাবো না আমরা পরে আমরা এটা পরিমার্জন করে আমরা যারা আছি আছেন নাই আচ্ছা আমরা আমি চাচ্ছি যে ওই কমিটি যেহেতু সভাপতি সেক্রেটারি সাব প্রেজেন্ট আছেন ওনারাকে রাখে এই কমিটিটা রাখা যায় কি কমিটি হইল আল্লাহ পাক রব্বুকা ইয়াখলুকুমা ইয়াশা ওয়া ইয়াখতা এ নবী আল্লাহ পাক যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা তাকে নির্বাচিত বিভিন্ন পর্যায়ে নবীদের মধ্যেও মানুষের মধ্যে সাহাবাগের মধ্যেও কারো মর্তবা বেশি কারো কম তাই না মানুষের মধ্যে কারো সম্মান ইজ্জত বেশি কম এরকম ভাবে আল্লাহ পাক ইসহাকের খেলাফ প্রতিষ্ঠার একটা আল্লাহ দিক নির্দেশনা তাই এই জমিনের বুকে আপনি কোরআন হাদিসের আলোকে খেলাফ মজলিসকে আপনি কায়েম দায়েম কবুল ও মকবুল আল্লাহ এই খেলাফ মজলিসের সঙ্গে সকল উম্মতকে এক এবং নেক হয়ে থাকার তৌফিক আপনি নসিব করুন আল্লাহকে অনেক বড় বড় মুরব্বিয়ানে কারাম বুজুর্গানে দিনের রয়েছে।